আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিগিনার্স ব্লাশ ব্রঞ্জিং এবং হাইলাইটিং টেকনিক আজ আমি আলোচনা করব কিভাবে আপনার আপনাদের স্কিন টোন অনুযায়ী সঠিক ব্লাশ এবং ব্রঞ্জার সিলেক্ট করতে পারেন এবং একই সাথে একটি ডেমো দেখাবো যে কিভাবে আই গো ফ্রম দিস টু দিস ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর পরই আমাদের ত্বককে একটি ব্ল্যাঙ্ক ক্যানভাসের মতো দেখায় কারণ যেহেতু আমরা ফাউন্ডেশনের মাধ্যমে এবং কনসিলার ব্যবহার করার মাধ্যমে আমাদের যে স্কিন টোন আছে সেটাকে ইভেন আউট করার চেষ্টা করি কিন্তু ইভেন আউট করলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না এর পরে প্রয়োজন পড়ে আমাদের ত্বকে একটু প্রাণের ছোঁয়া আনতে এবং সে কাজটি করে মূলত ব্লাশ এবং ব্রঞ্জার এবং একই সাথে হাইলাইট যে কাজটি করে সেটা হলো আমাদের ত্বকে যে ফিচারগুলো আছে সেগুলোকে আরেকটু একটু দৃষ্টিমান করে তুলতে প্রথমে কথা বলবো ব্রঞ্জার নিয়ে ব্রঞ্জারের শেড চুজ করার সব থেকে ইজি টেকনিক হল আমাদের যে স্কিন টোন আছে সেটা থেকে টু শেড ডার্কার শেড চুজ করা এবং এর মাধ্যমেই দেখা যায় যে আমরা আমাদের যে কারেন্ট ব্রঞ্জার শেড সেটা চুজ করতে পারি কিন্তু সেক্ষেত্রে আবার আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে স্কি আন্ডারটোন আছে সেটা ইয়েলো আন্ডারটোন হোক বা পিঙ্ক আন্ডারটোন কুল বা ওয়ার্ম হোক আমরা যে কালারটি চুজ করবো সেটাও কিন্তু হতে হবে কুল এবং ওয়ার্মের একটি কম্বিনেশন খুব বেশি ওয়ার্ম আন্ডারটোনের যে শেডগুলো আছে সেগুলো যেমন আমাদের ত্বকে একটু লালচে করে দিতে পারে আবার অপর দিকে একদম কুল আন্ডারটনের যে শেডগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ত্বকে কিছুটা অ্যাসি দেখাতে পারে এ কারণে আমরা যেটা করব আমরা এর মাঝামাঝি একটা শেড চুজ করে নেব এ ধরনের একটি শেড দেখা যায় যে আমাদের স্কিন টোনের কাছাকাছি এটা আমার জন্য আমার স্কিন টোনের জন্য ঠিক আছে আপনারা আপনাদের স্কিন টোন থেকে টু সে ডার্কার শেড চুজ করে নেবেন এটা আমি অ্যাপ্লাই করব নর্মালি আমি অ্যাপ্লাই করি আসলে যখন আমি একদম ন্যাচারাল লুক চাচ্ছি আমি এরকম হেভি কিছু চাচ্ছি না তখন আমি ব্রঞ্জারটা নিয়ে নিচ্ছি আমার ব্রাশে যেহেতু এটা খুব লাইট শেড এ কারণে আসলে কতটুকু নিচ্ছে আমার খুব একটা চিন্তা করা লাগে না এখন এরকম একটি ফ্লাফি ব্রাশে করে নিয়ে আমি প্রথমে প্লেস করব আমার কানে যে এই জায়গাটা সব থেকে উঁচু জায়গাটা এখানে আমার হেয়ার লাইন যেখানে আছে একদম সে বরাবর আমি প্লেস করব এবং সেটাকে নিয়ে আসব আমি আমার চোখের যে মিডেল পার্ট একদম মাঝ বরাবর সে পর্যন্ত এ পর্যন্ত একটা লাইন কল্পনা করে সে পর্যন্ত আমি নিয়ে আসব আমি কিন্তু এই এরিয়ার এদিকে আসছি না আমি এখান থেকে এ পর্যন্ত থাকছি আরেকটি ছোট্ট টিপস দিয়ে সেটা হলো ব্রঞ্জার বা ব্লাস যে কোনো ধরনের পাউডার অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে অবশ্যই খেয়াল করবেন যে আপনার যে ফাউন্ডেশন সেটা পাউডার দিয়ে সেট করা হয়েছে কি না খুব লাইটলি ডাস্ট করে আপনার পাউডারটা অ্যাপ্লাই করে নেবেন তাহলে যেটা হবে যে আপনার যে ফাউন্ডেশন সেটা মুভ হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু আমরা যখন ব্লাশ বা ব্রঞ্জে অ্যাপ্লাই করে আমরা অনেক বেশি ব্যাক অ্যান্ড ফোর্থ চাই অনেক বেশি দেখা যায় যে আমাদের অ্যাপ্লাই করা হয় এ কারণে এক্ষেত্রে যেন আমাদের ফাউন্ডেশনটা মুভ না করে এই কারণে ফাউন্ডেশনটা আমাদের আগে থেকেই সেট করে নিতে হবে আমি জানি না আসলে কতটুকু ভিজিবল মনে হচ্ছে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কিন্তু এটা যদি আমি আমার এভরিডে লাইফের জন্য অ্যাপ্লাই করি তাহলে এনাফ এখন আমি যেটা করব। আমি আর একটু ডার্ক কালার দিয়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আমি অ্যাপ্লাই করব দ্য ফিজিশিয়ানস ফর্মুলা বাটার ব্রাঞ্জের মুড়ুমুরু বাটার ব্রাঞ্চে এটা আমার অল টাইম ফেভারিট একটি ব্রঞ্জার আর আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে এবং এটা আমি নিয়ে নিচ্ছি আমি একই পাশে অ্যাপ্লাই করব কারণ এ পাশে আমি আরেকটু ডেটকালে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি টেকনিকটি দেখাচ্ছি এটা আসলে একেবারেই বেসিক এবং যারা বিগিনার তাদের জন্য এক্ষেত্রে আসলে মুখের আকৃতি খুব একটা ম্যাটার করবে না এটা যে সবাই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু হ্যাঁ মুখের আকৃতি অনেক ম্যাটার করে যখন আপনি যে কোনো মেকআপ অ্যাপ্লাই করছেন এবং যদি সেটা জানতে চান যে কোন ধরনের মুখের আকৃতির জন্য কি ধরনের টেকনিক অ্যাপ্লিকেবল হবে বা অ্যাপ্লাই করলে ভালো লাগবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর জানি না যে কতটুকু আপনি আসলে বুঝতে পারছেন কিন্তু আমি যতটুকু অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে আমি রিয়েল লাইফে যতটুকু অ্যাপ্লাই করে ততটুকু এখন আমি আরেকটু ডার্ট অ্যাপ্লাই করে দেখাবো আরেকটু কুল আন্ডার আপনাদেরকে পাশে অ্যাপ্লাই করে দেখাবো যে সেটা কেমন দেখায় এক্ষেত্রে আমি ব্যবহার করছি টার্ট অ্যামাজিন ক্লে প্যালেট এগুলো সব নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু এটা বিগিনার্স ফ্রেন্ডলি ঠিক আমি বলবো না যেহেতু এটা কিছুটা এক্সপেন্সিভ কিন্তু এর আগে আমি যে ব্রঞ্জারগুলো দেখিয়েছি দ্য বডি শপের যে ব্রাঞ্জারটি বা ফিজিশিয়ানস ফর্মুলা যে ব্রঞ্জারটি এই দুটো ব্রঞ্জারই কিন্তু বেশ ফ্রেন্ডলি এবং বাজেট এর পাশেও কিন্তু আমি আমার যে মুখে যে একদম মিডল পয়েন্ট আমার চোখের মনে যেখানে আমি সরাসরি তাকালে থাকে আমি সে পর্যন্ত আসছি এর বাইরে কিন্তু আমি ব্রঞ্জার নিয়ে আসবো না তাহলে এই হয়ে গেছে আমার ব্রঞ্জিং জানি না কতটুকু বোঝা যাচ্ছে আমার এ আমি যেই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করেছি এটা আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করি এভরিডে লাইফে অ্যাপ্লাই করি এবং এ পাশে যে ব্রঞ্জিং ব্রঞ্জারটা আমি অ্যাপ্লাই করেছি এটা মূলত আমি স্টুডিও লাইটিংয়ে বা খুব হেভি মেকআপে ব্যবহার করি যেহেতু এটা কিছুটা ডার্ক কিন্তু আপনারা যদি আপনাদের এভরিডে লাইফের জন্য ব্রঞ্জার ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা টু শেডস ডার্কার শেড অ্যাপ্লাই করলেই হবে আর না হলে যদি আমার এপাশের মতো একটু ড্রামাটিক দেখাতে চান তাহলে সেক্ষেত্রে থ্রি টু ফোর শেডস ডার্কার ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হবে এখন আমরা কথা বলবো ব্লাশ অ্যাপ্লিকেশান নিয়ে ব্লাশ অ্যাপ্লিকেশনের মূল যে কথাটি সেটা হলো যে আমরা কিভাবে ব্লাশের যে কালার সেটা চুজ করছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভুল ব্লাশ কালার চুজ করি এবং আমার আমাদের ত্বককে প্রাণবন্ত দেখানোর থেকে উল্টোটা হয় এবং তখন একটা খুব একটা দেখতে ভালো লাগে না এখন মূল যে একদম সিম্পলি যদি আমি বোঝাতে চাই সেটা হলো আমাদের যে স্কিন টোন সেটার উপর নির্ভর করে আমরা ব্লাশের কালারটি চুজ করবো যদি আপনি একদমই ফেয়ার বা পেল আন্ডার স্কিন টোনের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য লাইট পিঙ্ক লাইট পিচ কালারগুলো বেশি সুইটেবল হবে কিন্তু সেটা সাথে সাথে আপনার যখন স্কিন টোনটি আপনার ডার্কার হতে থাকবে আপনার যতটা রিচ হতে থাকবে আপনার স্কিন টোন আপনার কিন্তু আপনার স্কিন টোনের উপর নির্ভর করে সেই কালারটি চুজ করতে হবে ধরুন আপনার যদি একদম ডার্ক কালার হয় বা রিচ আন্ডারটোন স্কিন টোনের আপনি অধিকারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসে যেন দেখা যায় বা শো আপ করে সেটার সাথে মিল রেখে কিন্তু আপনার ডার্কার কালার চুজ করতে হবে যেমন আমি ছোট্ট একটি ডেমো দিয়ে দেখাই এই কালারটি যদি আপনারা দেখতে পান এটা খুবই লাইট একটি পিঙ্ক কালার একটি কুল টোনের কালার এটা কিন্তু একদম লাইট বা পেল স্কিন টোনে যারা আছেন কুল আন্ডার টোনের অধিকারী তাদের স্কিন স্কিনে বেশ ভালো করে কমপ্লিমেন্ট করবে কিন্তু যদি এটা আপনি ডার্ক বা রিচ স্কিন টোনে ব্যবহার করতে যান তাহলে সেক্ষেত্রে অ্যাশি দেখাতে পারে কিন্তু এই কালারটি যদি আমরা দেখি এটা কিন্তু পিচি পিঙ্ক কালার কালারের একটি ব্লাশ এবং এটা কিছুটা একটু প্রমিনেন্ট কালার একটু ডার্ক কালার তো সেক্ষেত্রে এই কালারটি কিন্তু মিডিয়াম থেকে যারা ডার্ক অ্যান্ড স্কিন টোন বা একটু রিচ স্কিন টোনের অধিকারী তাদের স্কিনে বেশি কমপ্লিমেন্ট করবে কালার পাশাপাশি ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কুল আন্ডারটোন এবং এটা কিন্তু ওয়ার্ম আন্ডারটোন এবং এই ওয়ার্ম আন্ডারটোন উপর নির্ভর করেই কিন্তু আসলে দুটো ব্লাশ নির্ধারিত হবে যে কোন স্কিন টোনের জন্য তারা পারফেক্ট হবে আমি দুটোই অ্যাপ্লাই করে দেখাবো যেন আপনাদের বুঝতে সেটা ইজি হয় তাশ অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটি অ্যাঙ্গেল শেপের ব্রাশ ব্যবহার করব আপনারা চাইলে ডোম শেপও ব্যবহার করতে পারেন কিন্তু এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করলে অনেকটা ইজি হয়ে যায় কিন্তু এখন আমরা ব্রাশ কোথায় অ্যাপ্লাই করব কোনটা সঠিক জায়গা সব থেকে ইজি ট্রিক হলো যে আপনার নাকের যে জায়গাটি শেষ হয়েছে সেটা পর থেকে দুটি আঙ্গুল আপনারা যদি বাদ দেন এবং আপনার চিক চিকবন আশা করি আপনার অনেকেই জানেন যে এটাই আমাদের চিকবন নাকের পাশ থেকে দু আঙ্গুল পর্যন্ত জায়গা ধরে এই জায়গাটি থেকে এই জায়গা পর্যন্ত আমাদের প্লাস অ্যাপ্লিকেশনের জায়গা হিসেবে আমরা ধরবো এই জায়গাটি কিন্তু আমি নিয়েছে যে জায়গা থেকে আমরা ব্রঞ্জার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটা আর এটা হবে আমাদের চোখের মনির মাছ বরাবরই অনেকটা কিন্তু অবশ্যই সেটা আপনার খেয়াল রাখবে যে নাক থেকে যেন দু আঙ্গুল পর্যন্ত ক্যাপ থাকে এছাড়াও ব্লাশ অ্যাপ্লিকেশনে আরও অনেক পদ্ধতি আছে কিন্তু এটা হচ্ছে বিগিনার্সদের জন্য সব থেকে ইজি পদ্ধতি যার মাধ্যমে হয়তো আপনাদের খুব একটা ঝামেলায় পড়তে হবে না এখন আমি এই শেডে ব্লাশটি আসলে ব্লেন্ড আউট করে নিয়েছে একদম আমার ব্রঞ্জারের সাথে যেন কেউ আইডেন্টিফাই করতে না পারে বা আপনি যেন আইডেন্টিফাই করতে না পারেন যে কোথায় আপনার ব্রঞ্জারটা এসে শেষ হয়েছে বা কোথায় ব্লাশটা এসে মিলেছে এটাই হলো মেনলি ট্রিক এবং এটা করতে খুব একটা যদি আপনি কারেক্ট টেকনিক ব্যবহার করেন খুব একটা বেগ পেতে হয় না তাহলে হয়ে গেছে আমার ব্লাশ অ্যাপ্লাই করার এই পাশে এবং এ পাশে আমি ডার্কার যে শেড সেটা অ্যাপ্লাই করব, তাহলে হয়তো আপনাদের পার্থক্যটা বুঝতে ইজি হয়ে যাবে যেহেতু এটা একটু কালার এই কারণে এটা একটু সাবধানে নিতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু আপনারা আগেই এখান থেকে শুরু করবেন যেহেতু আমরা চাই যে সব থেকে ডার্ক কালারটা যেন আমাদের ফেস একদম বাইরের দিকে থাকে আসলে যে পরিমাণে আজকে অ্যাপ্লাই করছে এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা বুঝে অ্যাপ্লাই করবেন আমিও আমার রিয়েল লাইফে এতটা অ্যাপ্লাই করি না কিন্তু যেহেতু মেকআপে খুব একটা বোঝা যায় না সরি ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না এ কারণে আমি আরেকটু বেশি অ্যাপ্লাই করছি তাহলে হয়ে গেছে আমার ব্লাস অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে এ আমি যে কুল টোনটা ব্যবহার করেছি সেটা ফলে আমাদের আমার এ পাশটা একটু বেশি ব্রাইট লাগছে এ পাশটাও অবশ্যই দুটো দু রকমের সুন্দর কিন্তু এ পাশটা লাগছে একটু ডার্ক আর একটু এটা আর হেভি লুকের জন্য মানানসই আর এটা হচ্ছে এভরিডে একটু জাস্ট হিন্ট অফ ব্লাশ সেটা দেওয়ার জন্য আসলে পারফেক্ট আমার ব্লাশ অ্যাপ্লিকেশন এখন আমি চলে যাব হাইলাইটিং এ হাইলাইটিং এর ক্ষেত্রে অনেকের জন্যই একটা কনফিউশন কাজ করে যে তারা কোন হাইলাইটার ব্যবহার করবেন গোল্ডেন নাকি সিলভার কোন হাইলাইটারটি কোন সময়ের জন্য মানানসই হবে এক্ষেত্রে অবশ্যই আপনি যে ব্লাশ এবং ব্রঞ্জ অ্যাপ্লাই করেছেন সেটাই যে আন্ডারটোন সেটার সাথে মিল রেখে চেষ্টা করবেন আপনি আপনার যে হাইলাইটার সেটা সেই চুজ করে নিতে যেমন ধরুন এ পাশে আমি অ্যাপ্লাই করেছি যে ব্রঞ্জার এবং ব্লাশ সেটা ছিল অনেকটাই কুল্টোনের যদিও আমার ব্রঞ্জারটা খুব একটা কুল্টনের ছিল না এ পাশটা বেশি কুল্টনে কিন্তু ওভারঅল আপনি যদি কম্বিনেশানটা খেয়াল করেন তাহলে এ পাশটা কিন্তু একটু টোনের একটু লাইট এ পাশে যদি আমি গোল্ডেন হাইলাইটার অ্যাপ্লাই করি যেটা অনেক গোল্ডেন মানেই হচ্ছে ওয়ার্ম টোন সেটা কিন্তু খুব একটা মানানসই হবে না তাই এ পাশে আমার জন্য মানানসই হবে যদি আমি একটি সিলভার বা একটু কুল টোনের হাইলাইটার অ্যাপ্লাই করি এবং এ পাশে যেহেতু আমি একটু হেভি লুক দিয়েছি এবং আমার যেই ব্রাশটা ব্লাশটা আমি অ্যাপ্লাই করেছি সেটা একটু ওয়ার্ম টোনের ছিল একটু রিচ ছিল এ পাশের জন্য মানানসই হবে যদি আমি গোল্ডেন হাইলাইটারটি ব্যবহার করি হাইলাইটারের জন্য আমি এ ধরনের একটি ব্রাশ ব্যবহার করা প্রেফার করি এবং হাইলাইটারিংয়ের যে জায়গাগুলো হবে এটা নিয়ে অনেক কনফিউশন কাজ করে মূলত আমি হাইলাইটার ব্যবহার করি যে জায়গাগুলোতে আমি মুভ করলে আমার ফেস যদি আমি মুভ করি তাহলে যে জায়গাগুলোতে আমার সবার আগে লাইটটা পড়ে স্পেশালি যখন আমি স্ট্রেইট তাকাচ্ছি তখন সবার আগে আমার লাইটটা পড়ছে কিন্তু এখানে চিকবনের জন্যই এই জায়গাটিতে সবার আগে লাইটটি পড়ে এবং এই জায়গাটিতেই আমি অ্যাপ্লাই করব এবং হাইলাইটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে কখনোই কখনোই একবারে খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করবেন না অল্প অল্প করে বিল্ড আপ করার চেষ্টা করুন বিগিনার্সদের জন্য এটাই হবে সব থেকে ডিসিশন আমি আমার এ পাশে একটি সিলভার কালারের হাইলাইটার অ্যাপ্লাই করছি এটা হলো রেভুলেশন মেকআপ রেভুলেশন লন্ডনের স্টোর হাইলাইটার এবং এটার যে শেড সেগুলো সব ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন এখন আমি হাইলাইটারটি নিয়ে নিচ্ছি আমার এই ব্রাশটিতে এবং আমি যেখানে আমার ব্লাশটা শেষ হয়েছে অ্যাপ্লাই করা তার ঠিক নিচ থেকে অ্যাপ্লাই করা শুরু করবো যেন এটা আমার ব্লাশের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড আউট আমার এভরিডে লাইফের কথা চিন্তা করি এতটুকু হাইলাইট আর আসলে মোট দেনে না কারণ এটা না আপনার স্কিনে খুব বেশি শো করবে আবার যে গ্লোটা এনে দেওয়ার কথা যে হেলদি গ্লোটা আপনি চাচ্ছেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এছাড়াও আমরা যেসব জায়গায় অ্যাপ্লাই করি আমরা নোজের টিপে অ্যাপ্লাই করতে পারি যদি আপনার নোজ খুব বেশি খারাপ হয়ে থাকে খুব ডিফাইন্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নেই কিন্তু যেহেতু আমার নোজ অনেকটা ফ্ল্যাট এই কারণে আমি আমার নোজের টিপে অ্যাপ্লাই করতে পছন্দ করি এবং আমি এ জায়গাটিতেও অ্যাপ্লাই করতে পছন্দ করি এর ফলে যেটা হয় যে লাইটটা আমার এখানে এবং এখানে পড়লে আমার নোজটাকে আরেকটু ডিফাইন্ড দেখায় এটা আমি ডিটেইলে শেয়ার করব কিভাবে আমি আমার নোজকে শেপ দিই সেই সেটা নিয়ে যদি আপনারা চান আমি আলোচনা করি সেটা নিয়ে আমি আরো ডিটেল ভিডিও করব আজকে জাস্ট আমি আমার ফেস হাইলাইটিং এর দিকে নজর দিচ্ছি আমি শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ থাকতে বলবো আপনি যদি বিগিনার হয়ে থাকেন এরপরে যে স্টেপগুলো আরও হাইলাইটিং করা যায় কিন্তু সেগুলো ধীরে ধীরে আপনারা শিখতে পারবেন এতটুকুই কিন্তু এনাফ এখন আমি যাব গোল্ডেন হাইলাইটারে এক্ষেত্রে চেষ্টা করবেন এ ধরনের যদি টাবে আসে আমি যে হাইলাইটারটি ব্যবহার করছি সেটা হচ্ছে এলফ নাভেল হাইলাইটার এটা কিন্তু খুব এরকম একটি টাবে আসে এবং এরকম টাবে যখন আসবে তখন চেষ্টা করবেন এটা সুয়েল করে নিতে যেন খুব বেশি পরিমাণে কোথাও থেকে না যায় অবশ্যই ট্যাপ অফ করে নিতে হবে এবং এখনও আমি যেটা করব আমার যে হাই পজিশন আছে সেখানে অ্যাপ্লাই করবো ক্ষেত্রে কিন্তু আপনাদের অল দ্য ওয়ে শেষ পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই হাইলাইটার জাস্ট একটি স্পেসিফিক এরিয়াতে অ্যাপ্লাই করলেই সেটা ন্যাচারাল দেখায় এ পাশে কিন্তু যেহেতু আমি ওয়ার্ম আন্ডার জন্য একটি ব্লাস অ্যাপ্লাই করেছিলাম যেটা এখন প্রমিনেন্ট সে কারণে এখানে যে গোল্ডেন হাইলাইটার সেটা মানিয়ে গিয়েছে বেশি পাশেও আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি ততটুকু অ্যাপ্লাই করেছি যতটুকু পরিমাণে করলে সেটা দেখতে ন্যাচারাল লাগে এরপরেও যদি কোনো কারণে আপনার মনে হাইলাইটিংটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার যে ব্লাশের যে ব্রাশটি ছিল সেটা নিয়ে আপনি আবার একটু ওইটার উপরে ব্লেন্ড আউট করে নিতে পারেন তাহলে যেটা হবে আপনার হাইলাইটারের যে স্ট্রেংথটা ছিল যতটুকু স্ট্রং দেখাচ্ছিলো ওটা একটু কমে যাবে তাহলে এই ছিল আমার বিগিনার্স ব্লাশ ব্রাউন্সিং এবং হাইলাইটিং টেকনিক আশা করি এটা আপনাদের উপকারে আসবে এবং এ ধরনের ভিডিও যদি আপনার আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডিসি সারা সেন্ডিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট